নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। এখন আমরা রয়েছি ঠিক ডানলপ মোড়ে। এই ডানলপ মোড়ে আমরা রয়েছি ঢাকা বিরিয়ানিতে, ঢাকা বিরিয়ানি হাউস। অনেকের পছন্দের, অনেকের আহ্লাদের, স্বাদের জায়গা, বাঙালি তথা পশ্চিম বাংলাবাসীর খাদ্যরসিক বাংলাবাসীর সেই লালসা পূর্ণ করার জায়গা ঢাকা বিরিয়ানি হাউস। আমরা একটু দেখে নেব এখানকার কী কী মেনু আছে, কী কী স্পেশাল আইটেম আছে, বসার জায়গা কেমন, মানুষ এলে কীভাবে আপ্যায়ন পায়, ইভেন সমস্ত কিছু আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে চলে আসার জন্য। অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে ঢুকেই বুঝতে পারছি যে অ্যাটমসফিয়ারটা টোটালি 100% ঘুরে গেল, 360 ডিগ্রি ঘুরে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গেস্টরা রয়েছেন, আমরাও রয়েছি। কী সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা টেবিল। আমি এখন চলে আসবো এখানকার ম্যানেজারের কাছে। দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম দেবগোপাল দাস। দেববাবু, এখানকার স্পেশাল মেনু কী আছে? এখানকার আমাদের যেমন নিচে ঢাকা বিরিয়ানি হাউস, ওখানে বিরিয়ানি, চিকেন চাপ, মটন কষা এগুলো পাবে। উপরে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, অনেক কিছু স্পেশালিটি আছে এখানে। ঠিক আছে, তার মধ্যে আমাদের এখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো খুবই ফেমাস। তো আমার যেটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে নিচে ঢাকা বিরিয়ানি আছে, তাহলে উপরে কি বিরিয়ানি পাওয়া যেতে পারে? অবশ্যই পাওয়া যেতে পারে। আচ্ছা, মানে উপরেও বসার জায়গা আছে এটা, আর নিচের বসার জায়গাটাও আলাদা। তো আর কী কী আপনারা কাস্টমারদের বা গেস্টদেরকে আর কী কী অফার করেন শুধু বিরিয়ানি ছাড়া? আর বিরিয়ানি ছাড়া এই যে বেসিক্যালি বললাম চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, আমাদের সমস্ত কিছু রয়েছে। আইসক্রিম রয়েছে, খুব ভালো আইসক্রিম পাওয়া যায় আমাদের এখানে, যেমন নলেনগুড়ের আইসক্রিম, টেন্ডার কোকোনাট এগুলো পাওয়া যায়। তো আমরা কিছু দেখতে পারি আপনাদের কিছু মেনু কার্ড বা মেনু চার্ট যেটা আছে? ঢাকা বিরিয়ানি হাউসের ফুড ভিলেজে রয়েছি আমরা, ফার্স্ট ফ্লোরে, ঠিক ডানলপ মোড়ে। আপনারা একবার হলেও আসুন, এসে সাক্ষী হয়ে থাকুন এই সুন্দর অ্যাম্বিয়েন্সের। শুধুমাত্র কিন্তু মানে বসার জায়গা বা খাবার জায়গা সেই জায়গাটা সাজানো নয়, তা নয়। ওয়ার্ল্ড কাপ চলছে, সেটাও কিন্তু সমস্ত সমস্ত গেস্টদের জন্য সেই ব্যবস্থাও রয়েছে। টিভি অল টাইম চলছে, আর সবথেকে বড় কথা এখানকার স্টাফেদের বিহেভিয়ার অসম্ভব 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 মনোপুত। আমি নিজে খুবই আপ্লুত, ইভেন আপনারাও আপ্লুত হবেন এখানে এসে। আমরা সকলকে অনুরোধ করব একবার হলেও ঢাকা বিরিয়ানি হাউস ডানলপ ভিজিট করুন, আর নিজেকে সাক্ষী করে রাখুন সেই অভাবনীয় ঢাকার বিরিয়ানির টেস্টে। এই টেস্ট কিন্তু কোথাও পাবেন না, ঢাকা বিরিয়ানি। আমি একটু জেনে নেব আপনাদের এই ঢাকা বিরিয়ানি হাউস, যে নামটা ঢাকা বিরিয়ানি হাউস, তো এটার পিছনে কি কোনো অন্য কোনো কারণ আছে? মানে এখানকার রেসিপি কি ঢাকার রেসিপির সাথে সমান মেলে? ঢাকা বাংলাদেশের রেসিপি কি সেম? না না, একদম না। আচ্ছা, তাহলে এটা পুরো কলকাতা স্টাইল। হ্যাঁ, কারণ বাংলাদেশের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এমপিদের একটা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই জন্য ঢাকা বিরিয়ানি হাউস নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে যেমন জায়গা, যেমন মানুষ, তাদের স্বাদের ওপর ডিপেন্ড করে এখানে সেরকম রেসিপি তৈরি করা হয়েছে, তাই তো? তো এখানকার স্পেশালের মধ্যে হচ্ছে আপনাদের বিরিয়ানি। বিরিয়ানি ওই উপরে ফুড ভিলেজে হচ্ছে চাইনিজ, ইন্ডিয়ান, চাইনিজ। মানে আমি ঢাকা বিরিয়ানির কথা বলছি, মানে নামটাই যখন ঢাকা বিরিয়ানি, মানে বিরিয়ানিটাই খুবই ফেমাস। তো আজকে আমরা টেস্ট করে দেখবো কেমন খেতে, আর আপনাদেরকেও জানাবো কেমন খেতে। কাট। হ্যাঁ, এবার বল। আমরা এবার দেখে নিই কীরকম টেস্ট, এক্স্যাক্টলি কোয়ান্টিটি, কোয়ালিটি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ঢাকা বিরিয়ানি স্পেশাল বিরিয়ানির সাথে। চলুন। তো আমরা এবার অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি
বিরিয়ানি রেডি হয়ে জাস্ট আসছে আমাদের জন্য প্লেটে করে। কিরম টেস্ট, কিরম কোয়ালিটি, কিরম কোয়ান্টিটি, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আপনাদের। কিন্তু একটা জিনিসই দুঃখিত, রেসিপিটা বলতে পারবো না, কারণ রেসিপি যদি বলে ফেলি তাহলে পরে তো আপনারা আসবেন না সেইটা জানার জন্য, সেই উপভোগ করার জন্য, টেস্টটা বোঝার জন্য আসতে হবে ঢাকা বিরিয়ানি হাউস, ডানলপ, ডানলপ ক্রসিং, একদম ডানলপ ক্রসিং। সামনে এসে গেছে আমাদের সেই অধীর আগ্রহের বিরিয়ানি, ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি। তো আমরা এবার টেস্ট করে দেখবো কীরকম খেতে এক্স্যাক্টলি। শুধুমাত্র বিরিয়ানি আসেনি, একটা সুন্দর স্যালাড এসছে আর রায়তা, এত সুন্দর করে সাজানো। আমার তো রায়তাটা দেখে মনে হচ্ছে যেন ক্ষীরের বাটি, সত্যি কি না, হ্যাঁ কি না? তো দেখি বিরিয়ানি খাবো, আপনাদেরকেও জানাবো, খেয়ে দেখি কেমন, রিভিউ কেমন। রাইসটা প্রচন্ড সফট আর খুব সুন্দর, খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। তুলনা হবে না, কোনো তুলনা নেই এর। কোয়ান্টিটি যা দিয়েছে আমি দেখা শেষ করতে পারবো না। একবার দেখে নিই মাটনের পিসটা কেমন টেস্ট। দেখুন বন্ধুরা, মাটনের সাইজটা কোনো দিক থেকেই জাস্ট কোনো দিক থেকে কোনো কমপ্লেনের জায়গা নেই, একদমই তাই। আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছিলাম মাটনটা মুখে নেওয়ার পর, কিছু বলার ছিল না, জৈতাই বলে যাচ্ছিল। দেখি আলুটা কেমন। মাটনটাও খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। আমি একবার রায়তাটা টেস্ট করব। ভুল কিছু বলিনি, ক্ষীরের মতন সত্যি, রায়তাটা রায়তার জায়গায় সত্যি ক্ষীরের মতনই। রাইস, মাটন, আলু, রায়তা, ইভেন নট অনলি স্যালাডের গার্নিশিং, প্রত্যেকটা পারফেক্ট আপ টু দ্য মার্ক। আমার তো মনে হয় আপনারা খুবই হ্যাপি হবেন এখানে এলে। ইন্টারেস্ট করুক, কিছু বলার নেই, আমি নিজে বাকরুদ্ধ, আর বাকরুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। এত টেস্টি খাবার যদি মুখের সামনে থাকে তাহলে কথা কম, খাওয়া বেশিটাই হবে, তাই তো? আমি তো সকলকে বলবো একটাই কথা, আপনারা আসুন, এসে এই টেস্টটা উপভোগ করে যান। আপনারা বুঝতে পারবেন না এই এক্সপিরিয়েন্স দেখে হবে না, তার জন্য আসতে হবে ঢাকা বিরিয়ানি হাউস, ডানলপ ক্রসিং, ইমিডিয়েট চলে আসুন। প্রত্যেকটা বাইটে একটা নতুন করে অভিজ্ঞতা হচ্ছে আমার। আমি অনেক রেস্টুরেন্টেই বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি লাভার আমি, বেসিক্যালি ফুড লাভার, মানে আমরাই
আমাদের চেহারা দেখে মনে হয় না হয়তো বেশি ফুড লাভার, কিন্তু আমরা ফুড লাভার, বাট রিয়েলি এটা ইউনিক। আমার তো মনে হচ্ছে আমি সত্যি ঢাকায় এসেছি, যেখানকার বিরিয়ানি বিখ্যাত। মনে হচ্ছে আমি কলকাতায় বসে ঢাকা বাংলাদেশের বিরিয়ানি খাচ্ছি। কিন্তু এনাদের কাছে শুনলাম কলকাতার মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে এখানকার রেসিপি। সত্যি কথা বলতে কি, আমি ঢাকা যাইনি কখনো, বাট আমার ইচ্ছাও নেই যাওয়ার, কারণ এখানেই ঢাকা বিরিয়ানিটা আমার ভালো লেগেছে। এবার আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি। অনেক কষ্টে বিরিয়ানিটা কমপ্লিট করেছি আমি, তাও পুরোটা পারিনি, আমারটা ওয়েস্টেজ হয়েছে। ও তো পারেইনি, ওটা প্যাকিং করে দিয়ে দিয়েছে এখান থেকে। তো এটাও জেনে রাখবেন, যদি পুরোটা না খেতে পারেন প্যাকিং করেও পেয়ে যাবেন। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, মানে এত সুন্দর টেস্ট, এত সুন্দর কোয়ালিটি, আর সত্যি কথা বলতে কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি স্পেল বাউন্ড। তো এবার চলে এসছে আমাদের সামনে কলা পাতায় মোড়ানো মিষ্টি পান, সেটাও টেস্ট করি কেমন দেখতে। আচ্ছা, আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আমরা এসছি বলে আমাদের কি পান দিলেন, আপ্যায়ন করলেন, নাকি সকলকেই দেন? ওনারা বললেন সকলকেই। খুবই সুন্দর আপ্যায়ন। পান টেস্ট তো অসাধারণ। পান খেতে খেতে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে যে আপনার হয়তো বুঝতে পারবেন না। এনিওয়ে, এটাও খুব সুন্দর। ওভারঅল ঢাকা বিরিয়ানি ডানলপ, আপনারা একবার আসুন, ভিজিট করুন, মন ভরে যাবে। কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী হচ্ছি খাদ্যরসিক, খাদ্যরসিক বাঙালি, যেখানে ভালো টেস্ট সেখানে আমরা যাই। চলে আসুন, সাক্ষী হয়ে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা নিউজ লাইভের চ্যানেল, আর রোজ নতুন নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।